ভাদ্র মাসের শেষ দিনের মধ্যে বাড়ি থেকে অবশ্যই সরিয়ে ফেলুন এই ঠাকুরের মূর্তি। বা আপনার বাড়িতে যদি বারবার অশান্তি না চান, অবশ্যই আজই বের করে দিন এই ঠাকুরের মূর্তিগুলিকে। প্রিয় বন্ধুরা, আমরা তো দেবদেবীকে শ্রদ্ধা ভক্তি করি, আর এই শ্রদ্ধা ভক্তি করার জন্যই আমরা বিভিন্ন দেবদেবীর মূর্তি বাড়িতে রেখে থাকি। কিন্তু এমন কিছু মূর্তি রয়েছে যেগুলি আমাদের সুপ্রভাবের থেকে কুপ্রভাব, অশান্তি, জ্বালা যন্ত্রণা বেশি বাড়িয়ে দেয়। আজ আমি আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব আপনারা কোন যে মূর্তিগুলি অবশ্যই বাড়ি থেকে দূর করে দেবেন আর জীবনে শান্তি আনবেন এবং সংসার হবে সুন্দর, মা লক্ষ্মীর কৃপায় অর্থ সম্পত্তিতে ভরবে আপনার সংসার। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের ধর্মকথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য এবং শিরোধার্য। আমরা প্রতিনিয়ত হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করে থাকি, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। প্রিয় বন্ধুরা, ভাদ্র মাস হলো এমন একটি মাস যে মাসে কিন্তু কোনো কিছুকেই বাড়ি থেকে ফেলা হয় না। কিন্তু আজ আমি বলবো, আগামী মাস হলো আশ্বিন মাস এবং আশ্বিন মাসের আগেই বাড়ি থেকে এই দেবদেবীর মূর্তিগুলিকে দূর করে দিন। কারণ কিছু দেবদেবীর মূর্তি আছে যেগুলি তো আমরা শ্রদ্ধা ভক্তি সহকারে পুজো করে থাকি, কিন্তু সেই মূর্তিগুলি আমাদের জীবনে নেগেটিভ এনার্জি এনে দেয় দারুণভাবে। তাই সেই সব মূর্তিগুলিকে অবিলম্বে দূর করা বাঞ্ছনীয়। শুধু তাই নয়, এই সব মূর্তিগুলোর পাশাপাশি এমন কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে, যেমন সেই ঘটনাগুলি থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে অতি অবশ্যই আমাদের বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হয়, নচেত সংসার জলে পুড়ে যায়। হ্যাঁ বন্ধুরা, প্রিয় বন্ধুরা, আজ আপনারা কোন কোন দেবদেবীর মূর্তি বাড়ি থেকে দূরে রাখবেন সেগুলি বলি। সাধারণভাবে শাস্ত্রে উল্লেখ আছে, যদি আপনার বাড়িতে কোনো দেবদেবীর একাধিক মূর্তি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে বিপর্যয় আসবে। তাই অবশ্যই আজই আপনার ঠাকুর ঘরে গিয়ে দেখবেন কোন কোন মূর্তি আছে, এবং তার মধ্যে প্রত্যেকটি দেবদেবীর মূর্তি যেন বেশি পক্ষে একবার করেই থাকে। কারণ তার বেশি থাকলে সেটিকে সরিয়ে ফেলুন, নচেত আপনার জীবন থেকে কোনো দিনই জ্বালা যন্ত্রণা যাবে না। এবং এরপর আপনাদের যে বিষয়টি বলবো, দীর্ঘদিন মূর্তি ব্যবহার করতে করতে দেখবেন কখনো কখনো দেখা যায় মূর্তি অত্যন্ত পুরাতন হয়ে গেছে, এবং সেক্ষেত্রে মূর্তির বিভিন্ন অংশ চটে ফেটে গেছে। প্রিয় বন্ধুরা, এই মূর্তিগুলিকে বিদায় দিন এবং এই মূর্তিগুলির জায়গায় আবার পুনরায় নতুন মূর্তি নিয়ে আসুন। হ্যাঁ বন্ধুরা, এই মূর্তিগুলিকে বিদায় দিয়ে আপনি যদি পুনরায় নতুন মূর্তি নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনার জীবনে আর্থিক উন্নতি হবে। ঠাকুর ঘরে এমন কিছু জিনিস থাকে যেগুলি অত্যন্ত পুরাতন এবং দীর্ঘদিন ব্যবহার করা হচ্ছে না। সবকটিকে একসঙ্গে নিয়ে গঙ্গার জলে নিবেদন করুন। প্রিয় বন্ধুরা, এবং সেই সব জায়গায় নতুন পরিষ্কার পরিচ্ছন্ন আবার মূর্তি আনুন, তবেই আপনার জীবনে সুফল আসবে, স্বাভাবিক জীবনযাত্রা লাভ করবেন। ভাদ্র মাসে এই বিশেষ কাজগুলি করতে একদম ভুলবেন না। যারা ভিডিওটি দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে, আশা করি এই ভিডিও থেকে আপনারা সমৃদ্ধ হয়েছেন। যদি ভালো লাগে লাইক করবেন, পারলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করে থাকি, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। বিদায় নিলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের প্রত্যেককে ভালো রাখবেন। ভাদ্র মাসের শেষ দিনের মধ্যে বাড়ি থেকে অবশ্যই সরিয়ে ফেলুন এই ঠাকুরের মূর্তি, বা আপনার বাড়িতে যদি বারবার অশান্তি না চান অবশ্যই আজই বের করে দিন এই ঠাকুরের মূর্তিগুলিকে। প্রিয় বন্ধুরা, আমরা তো দেবদেবীকে শ্রদ্ধা ভক্তি করি, আর এই শ্রদ্ধা ভক্তি করার জন্যই আমরা বিভিন্ন দেবদেবীর মূর্তি বাড়িতে রেখে থাকি। কিন্তু এমন কিছু মূর্তি রয়েছে যেগুলি আমাদের সুপ্রভাবের থেকে কুপ্রভাব, অশান্তি, জ্বালা যন্ত্রণা বেশি বাড়িয়ে দেয়। আজ আমি আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব আপনারা কোন যে মূর্তিগুলি অবশ্যই বাড়ি থেকে দূর করে দেবেন, আর জীবনে শান্তি আনবেন এবং সংসার হবে সুন্দর, মা লক্ষ্মীর কৃপায় অর্থ সম্পত্তিতে ভরবে আপনার সংসার। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের ধর্মকথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য।